আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার আজ, বিএনপিতে মনোনয়ন বিক্রি চলছে। ময়মনসিংহের শম্ভুগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত, গুলি উদ্ধার। এবং বন বিভাগের কর্মকর্তার চাঁদা দাবি, কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধ প্যারাসেইলিং। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছে একুশের দেশের সংবাদে, আপনাদের সাথে আছে মিসরাত জাহান। এছাড়াও সংবাদে আরো থাকছে, অতিশরে গড়ে উঠেছে রবীন্দ্র জাদুঘর, পর্যটন বান্ধব অবকাঠামো না থাকায় আকর্ষণ হারাচ্ছেন দর্শনার্থীরা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে আজ সকাল ১১টায় দলের সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সময় মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত থাকবেন। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পেতে ৪০২৩ জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তৃতীয় দিনের মতো চলছে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি। সম্ভাব্য প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছেন। মনোনয়ন ফর্ম বিক্রিকে ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশেপাশে উৎসবমুখর পরিবেশ। মঙ্গলবার দ্বিতীয় দিন পর্যন্ত ফর্ম বিক্রি হয়েছে ৩২২২টি। ১৬ নভেম্বর পর্যন্ত চলবে ফর্ম সংগ্রহ ও জমা দেয়া। এদিকে নির্বাচন পেছানোর দাবিতে বিকেলে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দলের ইসিতে যাওয়ার কথা রয়েছে। দর্শক নয়াপল্টনে আছেন সহকর্মী জসিম জুয়েল, সরাসরি নিয়ে যাচ্ছি তার কাছে। জসিম, আজ উল্লেখযোগ্য কারা মনোনয়ন ফর্ম কিনেছেন, নেতাকর্মীদের কেমন আগ্রহ দেখছেন? ধন্যবাদ ইশরাত। তৃতীয় দিনের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম বিক্রি এবং জমা নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায়। ঠিক এই ভবনেরই চতুর্থ এবং দ্বিতীয় তলাতে কিন্তু ৮টি বুথ থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের ফর্ম বিতরণ করা হচ্ছে। তো আজকে আসলে গত দুই দিনে আমরা এখানে যে পরিমাণ মনোনয়ন প্রত্যাশীদের ভিড় দেখেছি, আজকে কিন্তু আসলে ঠিক এখনো পর্যন্ত তেমন ভিড় লক্ষ্য করছি না। তবে সকাল ১০টা থেকে মনোনয়ন ফর্ম বিক্রি করার কথা থাকলেও আজও কিন্তু সকাল ৯টা থেকে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে। তবে গত দুদিনের তুলনায় আজকে কিন্তু উপস্থিতি কিছু রকম, তবে হয়তো বা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতির সংখ্যা বাড়বে বলে এখানকে উপস্থিত বিএনপির নেতা শীর্ষ নেতারা বলেছেন। এছাড়া কিছুক্ষণ আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বেশ কিছু অভিযোগ তুলে ধরেছেন। সেটা হলো যে প্রধানমন্ত্রীর আশ্বাস দেওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের যে হয়রানি, মামলা এবং গ্রেপ্তার সেটা কিন্তু চলছে। একই সঙ্গে আরও একটি বিষয় তিনি যেটা বলেছেন সেটা হলো যে তফসিল ঘোষণার পরেও বিভিন্ন গণমাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়াতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে তুলে ধরাচ্ছে, সেটাও নির্বাচন কমিশনের বিধি বহির্ভূত কাজ কিনা সেটাতে সে ব্যাপারে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন রুহুল কবির রিজভী। এছাড়া আরেকটি বিষয় যে তিনি যেটা বলেন সেটা হলো যে গতকাল নির্বাচন কমিশন থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে, যেটা যেখানে বলা হয়েছে যে বিএনপি কার্যালয়ের সামনে মনোনয়ন নিতে আসা প্রার্থীরা যে মিছিল মিটিং করছে সেটা বিধিবিধান বহির্ভূত কিনা সেই ব্যাপারে একটি পরিপত্র জারি করেছে, সেটারও সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেছেন যে আওয়ামী লীগের মনোনয়ন জমা দেওয়ার পরে বিএনপির মনোনয়ন জমা নেওয়া যখন চলছে তখন এই ধরনের পরিপত্র জারি করাটা আসলে তারা সমান ফিল্ড, নির্বাচনের জন্য যে সমান ফিল্ড সেরকম মনে করছেন না।
তো এখানে এখনো মনোনয়ন পত্র গ্রহণ করছেন, তবে আজকে উল্লেখযোগ্য কোনো প্রার্থী আসলে মনোনয়ন সংগ্রহ করেননি এখনো পর্যন্ত, তবে এখনো যেহেতু সারাটা দিন এখনো আছে হয়তো বা আরো পরে কেউ উল্লেখযোগ্য কেউ কেউ হয়তো আসতে পারে, তবে ওরকম বড় মাপের কেউ আসবে বলে আমরা এখনো শুনতে পাইনি, তবে যদি এরকম কেউ আসে পরবর্তী সংবাদ আমরা আপনাদের জানিয়ে দিতে পারবো। তো এই ছিল নয়াপল্টন থেকে সবশেষ খবর। ধন্যবাদ জসিম। এবার আমাদের বিশেষ আয়োজন নির্বাচন সারা দেশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনী হাওয়া বইছে উত্তরের জেলা পাবনায়। 2008 থেকে জেলার পাঁচটি আসনের সবগুলোই আওয়ামী লীগের দখলে। এবারও সবগুলো আসন ধরে রাখতে চায় দলটি আর ভাগ বসাতে চায় বিএনপি। তবে প্রার্থিতা নিয়ে আভ্যন্তরীণ কোন্দল ভাবাচ্ছে দুদলকেই। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির সহায়তায় আরো জানাচ্ছেন মিজানুর রহমান। উত্তর জনপদের প্রাচীন জেলা পাবনা, 2371.50 বর্গ কিলোমিটারের এ জেলার 9 উপজেলা ও 73 ইউনিয়নে সংসদীয় আসন 5টি। নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো আসনই পায় আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর জোরে সোরেই বইছে নির্বাচনী হাওয়া। মনোনয়ন প্রত্যাশীদের সভা সমাবেশে সরগরম নির্বাচনী মাঠ। এরই মধ্যে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন দলের 6 ডজনেরও বেশি সম্ভাব্য প্রার্থী তৎপরতা চালাচ্ছেন। যেদিন নৌকা চাঁদ উঠবে ওঠার সঙ্গে সঙ্গে আমাদেরকে এক কাতারে দাঁড়ায়া আমাদেরকে কাজ করে দিতে, নৌকা মার্কা প্রতীক নিয়ে আমি বিজয়ী হবে বলে আশা করি। জনগণের আশা সর্বদিক থেকে পূরণ করব। দলের জন্য কাজ করছে, দল যদি মনে করে আমাকে উন্নয়ন দিবে আলহামদুলিল্লাহ, বড় দুই দলেই রয়েছে অভ্যন্তরীণ কোন্দল। নির্বাচনে এর বিরূপ প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন নেতারা। যোগ্য প্রার্থী নমিনেটেড হবেন এবং বিজয়ের ব্যাপারে আমরা 100% আশাবাদী। নেতৃবৃন্দরা যে সিদ্ধান্ত পরবর্তীতে দিবে সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করব। জেলার নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন বিগত নির্বাচনগুলোর পর বেশিরভাগ প্রতিশ্রুতি বাস্তবায়নে জনপ্রতিনিধিরা আন্তরিক ছিলেন না। সরকারের যে উন্নয়নমূলক কাজ অনেকটা করেছে তা পূর্ণ করতে পারছে এমন হয়তো বলা যাবে না। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, ওনার কাছে আমাদের যে ডিজায়ার ছিল সেইটা উনি সবটা পূরণ করতে পারেননি। অংশগ্রহণমূলক, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চান ভোটাররা। আমার পছন্দ প্রার্থী দেখে আমি তাকে ভোট দেব। ভোট কেন্দ্রে যায় আমাদের ভোট সুষ্ঠুভাবে দিতে পারে। পাঁচ আসনে মোট ভোটার 18,78,335 জন, যার মধ্যে নতুন ভোটার 67,924 জন। মিজানুর রহমান, 21 টেলিভিশন। ময়মনসিংহের শম্ভুগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সুমন মিয়া নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ জানায় শম্ভুগঞ্জের শাইখ সিরাজ রোডে মাদক ব্যবসায়ীরা অবস্থান নিয়েছে এমন সংবাদে অভিযান চালায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সুমন মিয়াকে উদ্ধার করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমনের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এদিকে সিলেটের ইসলামপুরে মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশ অভিযানে গেলে বাড়ির ছাদ থেকে পড়ে আবদুল্লাহ নামে একজন মারা গেছে। চাঁদার দাবিতে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের অন্যতম বিনোদন প্যারাসেলিং। 5 বছর ধরে এই বিনোদন দিয়ে আসছিল ফানফেস্ট নামের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি প্রতিষ্ঠানটির কাছে বন বিভাগের এক কর্মকর্তা চাঁদা দাবি করে বলে অভিযোগ ওঠে। এদিকে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। 120 কিলোমিটার দৈর্ঘ্যের সমুদ্র সৈকত কক্সবাজার, যেখানে দেশের প্রথম প্যারাসেইলিং বিনোদন দিয়ে আসছিল ফানফেস্ট নামের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি বন বিভাগের এক বিট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে প্যারাসেইলিং থেকে চাঁদা দাবির। শুধু তাই নয়, চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে সৈকতে গাছের চারা উপড়ে ফেলা, মালামাল লুট ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ওনাকে আমরা বাধা দিলাম, তোমরা চারাটা উঠাইও না, এরপরও উনি চারাটা উঠাচ্ছে। নতুন একটা বন কর্মকর্তা আসে, আসার পরে উনি আমাদের কাছ থেকে এখানে বিভিন্ন রকমের দাবি দাওয়া করে, সেই দাবি দাওয়াতে আমরা সম্মতি প্রকাশ না করে পরের দিন এখানে এসে আমাদের স্থাপনাগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেয়। এসব কারণে এখন বন্ধ রয়েছে পর্যটকদের অন্যতম এই আকর্ষণ। এতে হতাশ দর্শনার্থী আর সংশ্লিষ্টরা। অনেক কাস্টমার, এখন আমাদের কাস্টমার কমে গেছে,
তখন লোকজন যখন বাংলা ছুড়ে দেখে আর লোক নালামে আসলাম যে এখানে প্যারাসিলিং চলছে, তো কিন্তু এসে দেখলাম যে আসলে এটা বন্ধ হয়ে গেছে। এসব বিষয় নিয়ে জানতে চাইলে কোনো সুদুত্তর দিতে পারেননি বন বিভাগের এই কর্মকর্তা। এদিকে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সুযোগ নাই এই ধরনের কেউ ইন্ডিভিজুয়ালি গিয়ে এটা মানে পর্যটকদের এই যে জায়গাটাকে ক্ষতিগ্রস্ত করা, তা আমরা সেটা দেখছি, আইনানুগভাবে সেটা ব্যবস্থা নেব। জটিলতা দূর করে আবারও কক্সবাজার সৈকতে প্যারাসেলিং চালু করার উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাইয়ের প্রতিশোর কাছারি বাড়ি, যেখানে গড়ে ওঠা রবীন্দ্র জাদুঘরে প্রতিদিনই দেখা মেলে দর্শনার্থীর। তবে সংস্কারের অভাব আর যাতায়াত অসুবিধার কারণে আকর্ষণ কমছে জায়গাটির। জাদুঘরের পাশাপাশি বিনোদন কেন্দ্র, ভালো রেস্টুরেন্ট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মধ্য দিয়ে জায়গাটিকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার দাবি বেড়াতে আসা মানুষ আর স্থানীয়দের। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের সহায়তায় আফসানা নীলার আরও একটি রিপোর্ট। নওগাঁর আত্রাই উপজেলার নিভৃত গ্রাম পতিশর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কালীগ্রাম পরগনার জমিদারি লাভ করে 1991 সাল থেকে 1937 সাল পর্যন্ত এখানে আসেন নিয়মিত। তার মৃত্যুর পর পতিশর কাছারি বাড়িতে স্থাপন করা হয় রবীন্দ্র জাদুঘর। জাদুঘরটি দেখতে আসেন দেশ বিদেশের পর্যটকরা। জাদুঘরে স্থান পেয়েছে কবির স্মৃতি বিজড়িত ব্যবহৃত সামগ্রী আর দুর্লভ ছবি। জায়গাটিকে আধুনিকায়ন করতে গড়ে তোলা হয়েছে ডাক বাংলো, বিশ্বকবি রবীন্দ্রনাথ কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট, রবীন্দ্র জার্নাল, শান বাঁধানো ঘাট আর নাগর নদীর ওপর ব্রিজ। কার্যক্রম চলছে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের। তিনি এখানে আমাদের ছোট নদীর কবিতা লিখছেন এবং তার জীবন কাহিনী এই সব কিছু জানলাম। নদীর ঘাটে এসে যেখানে বসে কবিতা লিখছে, এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলাম। রবীন্দ্রনাথের লেখা 6 পৃষ্ঠার চিঠি, রবীন্দ্রনাথের ব্যবহৃত খাট, টিপট, আলমারি সহ সমমানের অনেক অনেকগুলো স্মৃতি আছে। তবে কাছারি বাড়ির সীমানা প্রাচীর না থাকা, বিনোদন ও খাবারের অভাব আর অনুন্নত যোগাযোগ ব্যবস্থার অভিযোগ পাওয়া যায়। রাস্তাঘাটের অবস্থাও তেমন খুব একটা ভালো না। যদি কোনো একটা ভালো রেস্টুরেন্ট বা বসার জায়গা এরকম কিছু থাকতো তাহলে খুব ভালো লাগতো। পরিসর বাড়ালে দর্শনার্থীরা এসে বসতে পারবে, তাদের ঘোরাফেরা করতে পারবে এবং দেখতে পারবে। পতিশরকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পর্যটকরা গিয়ে সেখানে তাদের পরিবার প্রয়োজন নিয়ে সেখানে যাতে কিছুক্ষণ অবস্থান করতে পারেন, কেউ যাতে রাত্রি যাপন করতে পারেন, সেই ব্যবস্থাগুলো আমরা করব। নওগাঁ, নাটোর, পাবনা ও রাজশাহী জেলার মানুষের অন্যতম আগ্রহের জায়গা এই কাছারি বাড়ি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জায়গাটির রক্ষণাবেক্ষণ পতিশরের আকর্ষণ বাড়িয়ে তুলবে সবার কাছে। আফসানা নীলা, একুশে টেলিভিশন। এবার সারা দেশের নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। হিলিতে এইচআইভি প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত। পাঁচ ভাগ বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা প্রদানের ঘোষণায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ঝিনাইদহ ও হিলিতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের আনন্দ মিছিল ও আলোচনা সভা। রাজশাহীতে শুরু হয়েছে 7-দিনব্যাপী আয়কর মেলা। বাগেরহাটে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যুব সমাবেশ। সারহান নাসের তন্ময়কে বাগেরহাট 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী করার দাবি। বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশি 15 জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গাজীপুরে 4-দিনব্যাপী আয়কর মেলা শুরু। লালমনিরহাটে দরিদ্র বেকারদের প্রশিক্ষণ ও ডিজিটাল সেন্টারে আরডিআরএস বাংলাদেশের উপকরণ প্রদান। চাঁদা দাবির অভিযোগ এনে ময়মনসিংহের তারাকান্দা থানার ওসি মাহবুবুল হক সহ 10 পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র মিশকাত হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন। সাতক্ষীরায় সয়াবিন, সূর্যমুখী ও তিসি ফসলের আধুনিক চাষাবাদ কলাকৌশলের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত। এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় ও অধ্যক্ষ অপসারণের দাবিতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা রোস্তমালী রামসুন্দর স্কুল অ্যান্ড কলেজে প্রতিবাদ সভা। সিলেটের মোহাম্মদ আলী জিমনেশিয়াম চত্বরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।
এর সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার আজ, বিএনপিতে মনোনয়ন বিক্রি চলছে। ময়মনসিংহের শম্ভুগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত, গুলি উদ্ধার। এবং বন বিভাগের কর্মকর্তার চাঁদা দাবি, কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধ প্যারাসেইলিং। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।